नमस्कार बंधुरा, आशा करी आपनारा सबाई भालोई आछेन। आमी आबार चले एसेछि निये आज की रान्ना। तो चलुन देखे नेई आमी आज की रान्ना करते चलेछि। बंधुरा, आज आमी रान्ना करते चलेछि एकटु अन्यरकमेर एकटा रेसिपि, जेटा आमी बानाबो कातल माछ आर बाधाकपि दिये। आज आमी बानाबो माछ दिये बाधाकपिर तरकारी। तो चलुन समय नष्ट ना करे तारातारी रान्नाटा बसिए दी आर आपनादेर साथेओ रेसिपिटा शेयर करे फेली कि करे आमी बानाच्छी कातल माछ दिए बाधाकपिर तरकारी। माछ दिए बाधाकपिर तरकारी करार जोन्नो आमी एखाने कातल माछ निये निएछी, जेटाके नून हलुद दिए आमी एकटु भेजे नेब। আর নিয়েছি বাঁধাকপি, আর একটা আলু নিয়েছি, যেটাকে এভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, বাঁধাকপিটাও কেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা। আর নিয়েছি দুটো এলাচ আর একটু দারচিনি। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো আর আধা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। নুন হলুদ তো রাখছি, আর রান্না করার জন্য লাগছে সর্ষের তেল। তো চলুন সময় নষ্ট না করে রান্নাটা বসিয়ে দিই আর বানিয়ে নেই মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। আগে চলুন মাছগুলোকে ভেজে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি গ্যাস অন করে কড়াইয়ে তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো ভেজে নিচ্ছি মাছগুলোকে, তারপর দেখাচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইয়ে যে তেল আছে সে তেলের মধ্যে আমি এখন তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাঁধাকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর হলুদ। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি বাঁধাকপিটাকে ঢেকে দেব। এভাবে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। ভাজা মাছগুলোকে আমি হাত দিয়ে এভাবে একটু টুকরো টুকরো করে নিয়েছি। বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। এবার সব ভালো করে মিশিয়ে দেব। মশলার সাথে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম। এভাবে ঢেকে আমি 4-5 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 4-5 মিনিট পর। ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। এবার জাস্ট গরম মশলাটা দিয়ে তারপর আমি সার্ভিং বোলে নামিয়ে দেখাচ্ছি। এই হয়ে গেছে আমার মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। আমি সার্ভিং বোলে নামিয়ে নিয়েছি। দেখুন, দেখে তো ভালোই লাগছে না, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আপনারা রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরকম আরো অনেক রেসিপি নিয়ে আবার চলে আসব আজকে রান্নাতে। আজ তাহলে আসি, টাটা।